একটা সমস্যা বা জ্বলন্ত একটা ইস্যু বলা যায়। আগরতলা শহর, শহর সংলগ্ন এলাকাতে জলডুবি আগরতলা আর কতদিন? আমরা দেখি যে আগরতলা শহরে স্বাভাবিকভাবে যখন বৃষ্টিপাত হচ্ছে, যখন বৃষ্টি হয় ঘন্টা 2-3 ঘন্টা, যখন কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, ধারাবাহিকভাবে যখন বৃষ্টি হচ্ছে, আমরা দেখি আগরতলা শহর এবং শহরতলি বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। এবং এই বিগত 2-3 বছর ধরে এটা আরও বিশালভাবে দেখা গেছে যে আগে কয়েকটা পার্টিকুলার এরিয়াতে হতো, এখন দেখা যাচ্ছে এটা বিশাল এরিয়া জুড়ে, বিশাল এলাকা জুড়ে এই জলমগ্ন হয়ে পড়ছে। বন্যা হচ্ছে, মানুষ ঘরবাড়ি ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিচ্ছে। এবং আগরতলা শহরেরও যেখানে যেখানে আজকের থেকে 3-4 বছর আগে জল জমত না বা 5-6 বছর আগে জল জমত না, আমরা দেখছি সেই জায়গা তো জলমগ্ন হয়ে আছে, দোকানপাট বাড়ি ঘরে জল ঢুকে যাচ্ছে। আমরা যদি দেখি রামনগর 1-2-3 এসব এলাকাতে, জয়নগর এসব এলাকাতে রিসেন্টলি এই 2-3 বছর ধরে বৃষ্টি হলে, মুষলধারা যখন বৃষ্টি হয়, দুই তিন ঘন্টার যখন বৃষ্টি হচ্ছে মুষলধারে বৃষ্টি হলেই এসব এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। এবং আগরতলা শহরের কথা তো বললেন আপনি, আপনাদের সবার এই অভিজ্ঞতা রয়েছে। আমরা দেখেছি যখন এর আগে যারা সরকারে ছিলেন, যারা বিরোধী ছিলেন, এই জলডুবি নিয়ে কিন্তু একটা রাজনীতি, একটা তরজা চলতো, রাজনৈতিক একটা শাসক বিরোধীর মধ্যে একটা লড়াই বা তরজা হতো। আমরা দেখেছি 2018 নির্বাচনের আগে কিন্তু এই আগরতলার এই জলডুবি কিন্তু একটা নির্বাচনী, যারা এখন বর্তমান ক্ষমতায় রয়েছেন তাদের নির্বাচনী ইস্যুর মধ্যে একটা অন্যতম ছিল যে আগরতলাকে জলডুবির থেকে বা আগরতলার যে জলডুবি হচ্ছে সে তার থেকে আগরতলা শহরকে বা শহর সংলগ্ন যেসব জায়গায় জলডুবি হয় সেখান থেকে সেটাকে মুক্ত করা হবে, সেই সমস্যার সমাধান করার প্রচেষ্টা করা হবে। এবং আমরা দেখেছি নতুন সরকার আসার পর এ নিয়ে দ্বিতীয় বা তৃতীয়বার হবে, আমরা দেখেছি আগরতলা শহর বৃষ্টিপাত হলেই, বৃষ্টি হলেই জলে ডুবে যাচ্ছে, মানুষ সাধারণ মানুষের ভোগান্তি, মানুষের নাকাল হচ্ছেন, নিত্যযাত্রী অফিস যাত্রী যারা রয়েছেন, স্কুলের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারাও কিন্তু নাকাল হচ্ছেন এবং যানবাহন বন্ধ হয়ে স্তব্ধ হয়ে যাচ্ছে। এটা নিয়ে আজকে আমাদের আলোচনা যে এই যে জলডুবি আগরতলা, আমরা বহুবার আমাদের এই সংলাপ অনুষ্ঠানে বা স্টুডিওতে এই বিষয়ে বহুবার কথা বলেছি, বহুবার আলোচনা হয়েছে, বহুবার আমাদের যারা বিশেষজ্ঞরা রয়েছেন এই স্টুডিওতে দাঁড়িয়ে কিন্তু এই সমস্যার সমাধান, সমস্যাটা কোথার থেকে সৃষ্টি হচ্ছে, এই সমাধানটা কোন জায়গাতে আলোচনা করেছেন। তারপর আজকে আমরা যেটা সময়ের ডাক হিসাবে যদি মনে করি যে এই কিছুদিন আগে যে আমরা ভোগান্তি আগরতলাবাসী, শহরবাসী, শহরতলি এলাকার মানুষরা যে ভোগান্তি শিকার হয়েছেন এই জলডুবির জন্য, আমরা মনে করি যে সংলাপ অনুষ্ঠানে আজকে এই জলডুবি আগরতলা আর কতদিন এই বিষয়ে আজকের আলোচনাটা অনেকটাই প্রাসঙ্গিক। আমাদের আজকের এই সংলাপ অনুষ্ঠানে আমাদের স্পেশাল গেস্ট রয়েছেন, বিশেষজ্ঞ রয়েছেন এই বিষয়ে, তপন লোধ, অবসরপ্রাপ্ত মুখ্য বাস্তুকার রয়েছেন। উনি দীর্ঘদিন আগরতলার এই বিভিন্ন জলডুবি বা এই যে সমস্যা রয়েছে, ড্রেনেজ সমস্যা রয়েছে, যার কারণে অনেকেই বলছেন যে আগরতলা শহরে জলডুবি হচ্ছে, কাভার ড্রেন এসব সমস্যা রয়েছে, জল নিষ্কাশনের যে ব্যবস্থা রয়েছে কাটাখাল বা হাওড়া নদীর, দীর্ঘদিন উনি কাজ করেছেন ওনার কর্মজীবনও, তারপরও অবসর নেওয়ার পরও বিভিন্ন ফোরাম থেকে দাঁড়িয়ে কিন্তু উনি বিভিন্ন সমস্যা, বিভিন্ন সরকার বা এএমসি যারা রয়েছেন এই বিষয়টা নিয়ে যারা যুক্ত আছেন, এই সরকারি যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে উনি, এবং ওনার সঙ্গে বলা যেতে পারে আমরাও একটা সময় যোগাযোগ করেছি, প্রস্তাব দিয়েছি, বিভিন্ন সাজেশনস দেওয়ার চেষ্টা করা হয়েছে। আজকে ওনার মুখ থেকে আমরা ওনার থেকে জানবো, প্রথমে জানবো জলডুবির কারণ এবং এর থেকে মুক্তির কী একটা পদ্ধতি বা মুক্তি কীভাবে পাওয়া যায়। রয়েছেন আমাদের প্যানেলিস্ট বিশ্বজিৎ চক্রবর্তী, উনি পেশায় উনিও একজন বাস্তুকার, আমরা বিশ্বজিৎ থেকেও জানবো। আমি প্রথমে তপনবাবু থেকে জানবো, তপনবাবু আগরতলার যে বেসিক্যালি যে জলডুবির যে সমস্যা, দীর্ঘদিনের সমস্যা রয়েছে কিন্তু রিসেন্ট 4-5 বছরে দেখা যাচ্ছে একটা এরিয়ায় কিন্তু মানে বৃদ্ধি পাচ্ছে, মানে আগরতলা শহরের বাইরে যেটা বলা যায় যে গ্রেটার আগরতলা বলা যায় যেটা, শহরতলি এলাকাতে দেখা যাচ্ছে, ইভেন দেখা যাচ্ছে যে যোগেন্দ্রনগরের মতো এলাকার মধ্যে কিন্তু সাধারণ 2-3 ঘন্টার বৃষ্টিপাতের ফলে জল মানে জল উঠে যাচ্ছে, ফ্লাড হয়ে যাচ্ছে, এর রিজনটা কি আছে, এই কারণটা কি আছে? জল ডুবি হওয়ার স্বাভাবিক কারণ হচ্ছে জল বেরিয়ে যাওয়ার যে ড্রেন, সেটা যদি সঠিকভাবে এই জল বেরিয়ে যাওয়াটা পারমিট না করতে পারে, এটা একটা কারণ হয়। আরেকটা কারণ হচ্ছে যেখানে জল গিয়ে পড়বে
সেখানে যদি জলের উচ্চতা বেশি হয়, যে উঁচু না হয়ে জল বেরোতে পারে না, তাহলে এই দুটো কারণেই জলাবদ্ধতা আসবে যেখানেই হোক। তো নিশ্চয়ই যদি আমাদের আগরতলার কথা ভাবি, আগরতলাতে এই দুটো কারণই উপস্থিত আছে। আবার যোগেন্দ্রনগরে যেটা আপনি বললেন এখন, সেটাও হয়তো খোঁজ করলে, ইনভেস্টিগেট করলে দেখা যাবে এই দুটো একটি কারণ থাকবে অথবা দুটো কারণও থাকতে পারে। তো মোটামুটি এই তো দুটো কারণ আপনার প্রশ্ন অনুযায়ী। তারপর যদি বলেন যে এখন যে কি করে এই প্রবলেমটাকে ট্যাকেল করা, হ্যান্ডেল করা, এই প্রশ্নটা আসে, তো সেটার ক্ষেত্রে অবশ্যই এটার উত্তর হচ্ছে যে কোনো জলডুবির সমস্যা মাস্টার প্ল্যান না করে এটাকে ভাবা যায় না ম্যানেজ করাটা। তো সেক্ষেত্রে আমার জানা মতো সরকার বহুদিন যাবত এটার উপরে চিন্তা করে মাস্টার প্ল্যান প্রথমে একবার 1989 নাগাদ একটা প্ল্যান নিয়ে কাজ করেছিল, তারপর সেটাই আবার এই 2001 বা 2 এরকম একটা সময়ে ওই মাস্টার প্ল্যানটা রিভিউ করে ওই মাস্টার প্ল্যানটার উপরে পর্যবেক্ষণ এবং অ্যানালাইসিস করে আরেকটা আপডেটেড মাস্টার প্ল্যান বানিয়েছে এবং সেই মাস্টার প্ল্যানটা নিয়ে কাজ করছে। তো এখন দেখা যাচ্ছে যে ওই পর আপডেটেড যে মাস্টার প্ল্যানটা করেছে সেই মাস্টার প্ল্যানটাকে গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করারও ব্যবস্থা করেছে। তো সেই ইমপ্লিমেন্ট করতে গিয়ে ওরা 5টা স্টেজ এটা রেখেছিল, 5টা ফেজ। তো 5টা ফেজের মধ্যে একটা ফেজ ওরা করেছে, দ্বিতীয় ফেজের কাজও করছে, এখন আরও 3টা ফেজের কাজ করা বাকি রয়েছে। তো এইটুকু আমি অবশ্য বাইরে থেকে জানি, আমি সরাসরি এই বিষয়টার মধ্যে চাকরি জীবনে কখনো অ্যান্টাঙ্গেল ছিলাম না। তবে ওই আমার ওই এমনিতে বিভিন্ন কোঅর্ডিনেশন মিটিং অথবা আমার নিজস্ব ইন্টারেস্টে যে খোঁজ খবর নেই তার পরিপ্রেক্ষিতে কথাগুলো বলছি। তো এখন কথা হচ্ছে যে যে এখানে যে প্রবলেমটা হচ্ছে এটাকে সাধারণভাবে বলা হয় যে আগের থেকে বেড়ে যাচ্ছে জলবদ্ধ অবস্থাটা। তো ইয়েস, এটা তো আমরা দেখতে পাচ্ছি যে আগে যেখানে ডুবেনি এখন এখানে ডুবছে, কিন্তু একটা জিনিস হচ্ছে কি এই জলবদ্ধ অবস্থার যদি আমি প্যারামেট্রিক অ্যানালাইসিস করি হয়তো দেখা যাবে 100 কম্বিনেশন হবে, 100 কম্বিনেশনের প্যারামিটার দিয়ে 100 নাম্বারস অফ জলাবদ্ধতা হবে। তো এখানে যে প্রজেক্টটা লঞ্চ করা হয়েছে মাস্টার প্ল্যানটা, সেখানে কিছু কিছু কাজ করলে হয়তো দেখা যাবে 100 মধ্যে 2, 3, 4, 5 ক্লিয়ার হলো, বাকিগুলো হলো না। যখনই আমরা ডিপার্টমেন্ট যারা এখানে সক্রিয় এই কাজগুলোতে ওদের সঙ্গে আরও যদি কথা বলি, ওরা বলছে যে টোটাল মাস্টার প্ল্যানটা কমপ্লিট না হলে আমরা ওই 100% যে প্যারামেট্রিক কম্বিনেশন সেটা থেকে আমরা মুক্ত হতে পারবো না। নিশ্চয়ই কিছু কিছু রিলিফ আমরা পাচ্ছি, যেমন জলটা যদি একটু বেড়ে যায় ঠিকই, আবার যখন কমে আসে তখন পাম্পগুলো চালালে খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়, কিন্তু বাড়ার সময়ে পাম্পগুলো যে চলে সেখানে বাড়ার পরিমাণটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, কারণ পরবর্তী ফেজে আরও অনেক পাম্প বসানোর প্ল্যান আছে এই মাস্টার প্ল্যানটাতে। তো এখন কথা হচ্ছে যে এখানে মাস্টার প্ল্যানটা করার সময়ে আমাদের একটা, আমি এটা দেখেছি নোটের মধ্যে যেটা বলা আছে, কতগুলো অ্যাজাম্পশন ছিল, বলা হয়েছিল এই আমরা যে মাস্টার প্ল্যানটা করব তাতে যে ড্রেনেজ নেটওয়ার্কটা তৈরি করব আমরা কভার ড্রেন করব, এইরকম একটা প্রথম একটা মানে অ্যাডমিটেন্স হয়েছে একটা অবশ্য একটা হাই পাওয়ার কমিটির মিটিংয়ের মধ্যে। এখন কথা হচ্ছে যে আমরা কভার ড্রেন করব, এই কথাটা একটা হাই পাওয়ার কমিটিতে যখন অ্যাডমিটেন্স হয়েছে সেটার এগেনস্টে মূল্যায়ন কী ছিল, যে এখানে কভার ড্রেন করলে এটার মেরিট কী হবে, ডিমেরিট কী হবে, প্রজেক্ট রিপোর্টে আমি সেটা দেখিনি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ জনগণের মধ্যে একটা ফিলিং হয়েছে কভার ড্রেনটা করাতে আগের থেকে বেশ কিছুটা উঁচু জল হয়, 1-2 ফুট উঁচু হয় যে কোনো পরিস্থিতিতেই।
তো জানি না, এখানে যদি ওই মূল্যায়নটা থাকতো প্রজেক্ট রিপোর্টে আমরা বুঝতে পারতাম যে এটা আসলে কি। তো এইখানে একটা মূল্যায়ন করার জায়গা রয়ে গেছে। তারপর আমার যেটা নজরে আসছে যে এখন যে নেটওয়ার্কটা মানে প্রপোজ করা হয়েছে এবং পাম্পিং নেটওয়ার্ক এবং ড্রেনেজ নেটওয়ার্ক, এইটার মধ্যে যে অ্যাজাম্পশনগুলো আছে তার মধ্যে ড্রেনেজ নেটওয়ার্কের মধ্যে কিন্তু বলা হয়েছে যে ড্রেনেজ নেটওয়ার্কটাকে আমরা এমনভাবে ডিজাইন করব হাইড্রোলিকলি যাতে আমরা ধরে নেব এখানে পলিযুক্ত জল ঢুকবে না, ক্লিয়ার জল ঢুকবে, এবং এটার মধ্যে ভ্যালোসিটি এরকম থাকবে যে সেলফ ক্লিনসিং ভ্যালোসিটি হবে, ড্রেনটা আপনা আপনি পরিষ্কার হবে জলের বেগে, এটা বাইরে থেকে কিছু দিতে হবে না, এইরকম ধরনের একটা ধারণা আছে, অ্যাজাম্পশন আছে। তো সেটা করতে গিয়ে এখন প্রশ্ন হচ্ছে, বলাও আছে কশান দেওয়া আছে যদি ড্রেনটার মধ্যে জলটা পলিযুক্ত ঢোকে, মানে যদি সিল ট্র্যাপ দিয়ে জলটা পলিটা আগে ক্লিয়ার না করে রাখা যায়, বা এখানে এটার সঙ্গে যদি কোনো ভাসমান মানে ডেব্রিস ঢুকে বা অন্য কোনো যে সলিড ওয়েস্ট যদি ওখানে ফেলে রাখে ড্রেনে, এইরকম পরিস্থিতিতে ড্রেনটা হাইড্রোলিকলি এফিসিয়েন্ট কাজ করবে না, সেটা কষানো দেওয়া আছে মাস্টার প্ল্যানে। এখন কথা হচ্ছে এই কষানটা থাকলেও এই পদ্ধতিতেই নেওয়া হয়েছে, তো সেখানেও একটা মূল্যায়নের জায়গা আছে যে হ্যাঁ আমরা আমাদের তো অভিজ্ঞতা হয়েছে কাজটা করতে করতে যে আমরা দেখতে পাচ্ছি যে যে পলিও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ডেব্রিজও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সলিড ওয়েট ম্যানেজমেন্টও করা যাচ্ছে না, আবার হাইড্রোলিক এফিসিয়েন্ট করতে গিয়ে এটার একটু মানে উচ্চতা বাড়িয়ে ফোর্স ডেভেলপ করার প্রয়োজন হয়ে পড়ছে। তো এই সিস্টেমটাকে নিশ্চয়ই আরেকটা মূল্যায়ন করার সুযোগ আছে। তো আমার ধারণা যে প্রজেক্টটা চলছে এই প্রজেক্টের মধ্যে আউটলুক হচ্ছে আমি যে জলটা আসবে এই জলটা সবটা যাতে পাম্প করে বের করে দিতে পারি, পাম্পের ক্যাপাসিটি যত হয় হবে, সেই ক্যাপাসিটি পাঁচটা ফেজে ওরা ধরেও নিয়েছে। তো এই প্রজেক্টটা মাস্টার প্ল্যানের প্রজেক্টটা হচ্ছে টোটাল পাম্পিং এবং পাঁচটা ফেজে সেই পাম্পিং বসানো, এবং তার মধ্যে প্রায়োরিটি দেওয়া হচ্ছে যে আউটলেট পয়েন্টে মেইন দুটো ইয়ের কাটাখাল এবং কালাপানিয়া ছড়া এবং আখাউড়া খাল, এই দুটোর আউটফল পয়েন্টে হাই ক্যাপাসিটির পাম্প বসানো, কিন্তু এটাকে রাখা হয়েছে ফিফথ স্টেজে। তো সুতরাং সেখানে আমরা ওইখানে পাম্প বসানোর ফেসিলিটি বা সুবিধাটা আমরা এখনও পাইনি, হয়তো ফিফথ ফেজের পাম্প বসালে আমরা সেই সুবিধাটা পেতে পারি। তাহলে এই যে টোটাল পাম্পিং কনসেপশন থেকে যে মাস্টার প্ল্যানটা এখন ধরা হয়েছে, একভাবে মনে হবে এটার মধ্যে কোনো অসুবিধা নেই, কিন্তু তথাপিও এখানে যে অ্যাজাম্পশনগুলো আছে, যদি আমার পলিমুক্ত জল না হয়, তারপর মেনটেন্যান্স সঠিক না থাকে, পিপল যদি মানে পারফেক্টলি পার্টিসিপেট না করে টু দি ডিজাইন অ্যাজাম্পশনস, তাহলে এটা কাজ করবে না, এই যে কথাগুলো বলা আছে। তাহলে আমাদের এই গত চার পাঁচ বছরের মূল্যায়ন আমরা দেখতে পাচ্ছি যে প্রবেবলি আমাদেরকে এই এইভাবে যে পিপলস পার্টিসিপেশনের উপরে যে অ্যাজাম্পশনটা করা হয়েছে সেটা যদি এক্সিকিউটেবল হয় তাহলে ভালো, ফিজিবল যদি হয় ভালো, ফিজিবল যদি না হয় তাহলে আমরা আর কিছু ভাববো কি না, এবং এই প্রজেক্টটাকে যেটা করা হয়েছে তার সঙ্গে সাপ্লিমেন্টারি কোনো প্রজেক্ট আমরা লঞ্চ করব কি না, এটা ভাবার প্রশ্ন আছে, যাতে আমরা সমস্ত জিনিসটাকে ট্যাকেল করতে পারি। তো ওই কাজটাও করা যেতে পারে, গভর্নমেন্ট এটার দিকেও নজর দিতে পারে। তারপর প্রায়োরিটির প্রশ্নে, যেই প্রায়োরিটিতে কাজটা এগিয়ে যাচ্ছে হয়তো প্রায়োরিটি চেঞ্জ করার একটা সুযোগ থাকতে পারে। এখানে যথার্থ এক্সপার্ট যারা আছে বাইরে থেকে এলে হোক বা ইয়েতে হোক, নিজেরা ইভ্যালুয়েট করে হোক, সেটাকে একটা এক্সামিন করা দরকার। আরেকটা জিনিস আমার সাংঘাতিকভাবে মনে হয় যে এখানে যে ফেজ যখন করে হু ইজ অ্যাকাউন্টেবল, ইনস্টিটিউশনালি হু ইজ অ্যাকাউন্টেবল এটাকে একজাক্টলি পাওয়া যায় না, খুঁজে যার কাছেই যাই যে আমাদের তো এইটুকু কাজ, আমাদের তো ওইটুকু কাজ, আমাদের তো এইটুকু কাজ, তাহলে এক্স্যাক্টলি অ্যাকাউন্টেবল যদি না থাকে তাহলে কি হয়, এক্স্যাক্টলি অ্যাকাউন্টেবল নয় ওকে শাস্তি দেওয়ার জন্য নয়, অথচ ইভ্যালুয়েট করা, প্রত্যেকটি জিনিসটাকে ইভ্যালুয়েট করা, আমি কি বললাম একটা কিছু সিচুয়েশান এলো আমি বলে দিলাম কি করবে, তাড়াতাড়ি করতে হবে এক বছরের মধ্যে সমাধান করতে, ইমিডিয়েটলি কেউ করতে পারবে না, এরকম একজন পিস বিল অর্গানাইজেশন হিসেবে যদি রেসপন্সিবল করতে পারবে না, বলবে কনসালটেন্ট ডেকে দাও, তা ঠিক আছে কনসালটেন্টের টেন্ডার ডেকে দাও, কনসালটেন্ট একটা দিল, সেও আবার ওই অ্যাজাম্পশন দেবে, কনসালটেন্ট তাড়াতাড়ি কাজ করার একটা ফর্মুলাই হচ্ছে
অ্যাজামশন দিয়ে দেবে, অ্যাজামশন দিয়ে বলবে অ্যাজামশনগুলো যদি অ্যাডপশনগুলো অ্যাজামশনগুলো যদি অ্যাপ্রুভ করে দেন তাহলে আমি এক বছরের মধ্যে ডিজাইন দিয়ে দেবো। কিন্তু অ্যাজামশন অ্যাডপশনগুলোকে মূল্যায়ন তো করতে হবে, সেই মূল্যায়ন করতে হলে তাহলে আমার একটা কন্টিনিউয়াস একটা অথরিটি, সাম সর্ট অফ ড্রেনেজ অথরিটি, এটা যত ছোটোই হোক আগরতলার শহরের জন্য সেরকম একটা ড্রেনেজ অথরিটি ফাংশনাল রাখতে হবে, গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো সুতরাং সেটা মনে হয় একটু করার দরকার আছে। আর বাকি তো একটা জায়গা আছে, একটা জিনিস সলিউশনের, এইরকম জিনিসগুলো সলিউশনের, এগুলি কিছুটা টেকনিক্যাল কিছুটা ম্যানেজেরিয়াল, কিছুটা হচ্ছে ভ্যারাইটি অফ অপশানসের থেকে সিলেকশন করে নেওয়া। এখন ভ্যারাইটি অফ অপশানস থেকে যখন সিলেকশন করে নেবে তখন কিন্তু একটা কন্ট্রাডিকশন হবে, এক ধরনের কেউ না কেউ এফেক্টেড হবে, মানে যে সুবিধাটা ও পাচ্ছিল ওর একটু সারেন্ডার করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। তো সুতরাং সেই ক্ষেত্রে এই জায়গাটাকে হ্যান্ডেল করতে গিয়ে দেখা যাচ্ছে এটি ইট ইজ নট সিম্পলি এ টেকনিক্যাল প্রজেক্ট, ইট ইজ টেকনো ম্যানেজেরিয়াল প্রজেক্ট, টেকনো ম্যানেজেরিয়াল অ্যান্ড সোশ্যাল প্রজেক্ট। তো সেই ক্ষেত্রে এইখানে কিন্তু একটা ড্রেনেজ অথরিটির একটা স্ট্রং থাক, স্ট্যান্ডার্ড অফ অপারেশন লাগবে। এই স্ট্যান্ডার্ড অফ অপারেশনটাকে জেনারেট করে দিতে হবে থ্রু রাইট গভর্নেন্স। এইগুলো করলে মনে হয় এই সিচুয়েশনটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আর এটাকে যদি বলি আমি যে এক বছরে সমাধান করে দেবো, ইট ইজ নট দ্যাট, এক বছরে সমাধান করার দরকারও নেই, কারণ ইটস এ চ্যালেঞ্জিং প্রবলেম। চ্যালেঞ্জিং প্রবলেম হলে আমরা যেই সেই 80-এর দশক থেকে শুরু করেছি প্রথম থেকে, এখনও তো এসেছি এইটুকু এসেছি, প্রতি এবং প্রত্যেক বছরের কনসার্ন ছিল আগামী এক বছরের মধ্যে 2 বছরের মধ্যে প্রজেক্ট বাড়িয়ে দাও এবং করে দাও। তো এই প্রায়োরিটিতে দেখা যাচ্ছে আমি প্রায় 50 বছর কাটিয়ে ফেলছি, 40 বছর তো কাটিয়েছি। তো 40 বছর যদি প্রতি বছরই এই কথাটা দিকে স্টার্ট করে দিয়ে 40 বছর কাটিয়ে দিই, তার থেকে 2-3 বছর 4 বছর যদি আমার রিয়েল ইভ্যালুয়েশনে যায়, যাক না, কিন্তু টেম্পোরারি রিলিফটা তাড়াতাড়ি করে এটা করে, আরে রিয়েল এভিলেটেড প্রোগ্রাম করে পাবলিকের সঙ্গে অপশন মানে কোঅর্ডিনেট করে রিয়েল লঞ্চিং শুরু করা যাক, তাহলে এটা মনে হয় না অসম্ভব বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না, সম্ভব বলেই মনে হয়। বিশ্বজিৎ স্যার, খুব গুরুত্বপূর্ণ কিছু, হ্যাঁ গুরুত্বপূর্ণ অনেকগুলি পয়েন্ট বলেছেন। সত্যি কথা বলতে কি, গভর্নেন্সটা ওই জায়গাতেই, ওই জায়গাতেই গভর্নেন্সটা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিনিস। দেখুন, যারা আমরা টেকনিক্যালি বলতে গেলে আমি ইঞ্জিনিয়ারিং ফ্যাটার্নিটি থেকে আছি, কিন্তু পাবলিকের রিলেটেড যেহেতু দু একটা জিনিস না বললেই না হয়, দু একটা জিনিস আমি বলছি, আমার ইঞ্জিনিয়ার বন্ধুরা খারাপ পাবেন না আমার কথাতে, আমি এমন কোনো কিছু বলছি না যেটাতে, কিন্তু পাবলিকের কাছে আমরা এক্স্যাক্টলি পাবলিক ইন্টারেস্টটা তো বলতেই হবে, যেটা আমরা ওই দিন আলোচনা করছিলাম কিন্তু দপ্তরের প্রবলেম নিয়ে, যেটা আমরা আলোচনা করছিলাম পিএসসিগুলোর এই অবস্থা কেন হচ্ছে, সিমিলার কারণ কিন্তু এখানে কিন্তু উঠে আসছে, জায়গা কিন্তু একই জায়গা, কিন্তু আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন সেম জায়গাতেই কিন্তু এই জিনিসটা কিন্তু উঠে আসছে। এই যে কনসালটেন্সি ফার্ম, কনসালটেন্সি বিজনেস, গত আপনি অনেক বছর ধরে দেখুন এই জিনিসটা, এটা আমাদের যে আমাদের স্টেটে কিন্তু ক্যাপাবল ইঞ্জিনিয়ারের কিন্তু অভাব নেই, লোকাল কন্ডিশন, এই যে স্যার বলছে না সাবজেক্টেড টু দিস দিস কন্ডিশন অ্যাপ্রুভ করছে কিন্তু, আমি লোকাল হলে কী হবে, আমি লোকাল কন্ডিশনটা বুঝতে পারি, আমি বলছি না এটা রাইট কি রং, কিন্তু যারাই ডিসিশন নিয়েছেন যে কভার ড্রেনে আমি যাব, কভার ড্রেন লন্ডনে কভার ড্রেন খুব ভালো কাজ করছে, দিল্লিতে হয়তো কভার ড্রেন ভালো কাজ করছে, আমাদের লোকাল কন্ডিশনে কভার ড্রেন ভালো কাজ করবে কি, ইট ইজ দ্য কোয়েশ্চেন, হুয়েভার ডিসাইডেড দ্যাট, এটা কিন্তু দেখার ব্যাপার আছে। কিন্তু আমাদের ত্রিপুরা কন্ডিশনে কনসালটেন্সি ফার্ম কিন্তু বলে দিয়েছে সাবজেক্টেড টু, ওইটা অনুযায়ী কিন্তু আমি ডিজাইন করে দিচ্ছি, আমাদের যতগুলো ত্রিপুরাতে কোটি কোটি টাকা সয়েল টেস্ট রিপোর্ট বেরিয়েছে, আপনি সয়েল টেস্ট রিপোর্টগুলো দেখুন সবগুলো, স্যার বলতে পারবেন সয়েল টেস্টিং যারা করছে আপনি কোথাও ওদেরকে আপনি দোষ ধরতে পারবেন না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা তো দেখি তো সয়েল টেস্ট রিপোর্টগুলো কী করে, সাবজেক্টেড টু দিস কন্ডিশন, সাবজেক্টেড টু দিস লিমিটেশন, সাবজেক্টেড যদি পলি ঢুকবে না ড্রেনে, ইজ ইট এ আইডিয়াল কন্ডিশন,
প্র্যাকটিক্যাল কন্ডিশনটা চিন্তা করতে হবে না আমাদের, বুঝতে পারছেন তো? এই হচ্ছে সিমিলার আমাদের, এটা একটা বড় ধরনের বিজনেস, কনসালটেন্সি বিজনেস। আমি তো বলবো মাস্ট বি লুকড ইনটু। আমরা দেখুন কনসালটেন্ট আউটসোর্স করা, কনসালটেন্ট এনগেজ করা সব কিছু আমরা করবো, কিন্তু কিন্তু আমাদের কিন্তু একটা জিনিস দেখতে হবে এখানে, আমাদের একটা জিনিস এখানে দেখতে হবে যে শুড বি আমরা যাতে এটার কমান্ডটা যাতে আমাদের হাতে থাকে। গভর্নমেন্ট কনসালটেন্ট এনগেজ করছে, গভর্নমেন্ট আউটসোর্স করছে জিনিসটা, গভর্নমেন্টের হাতে থাকতে হবে। আউটসোর্সিং যারা আউটসোর্সিং এগ্রিমেন্ট যেটা থাকে ম্যানেজমেন্টের ভাষায়, আউটসোর্সিং এগ্রিমেন্টটা ম্যানেজ করা, এটা কিন্তু একটা ডিপার্টমেন্টের একটা বিরাট দায়িত্ব। কিন্তু আমাদের উপরের থেকে নিয়ে প্রিন্সিপাল সেক্রেটারি থেকে নিয়ে আমাদের যারা এটা ডিল করছেন, উপরের দিকে যারা আছে টপ ম্যানেজমেন্ট যারা ডিল করছেন বিশেষ করে, এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর কিন্তু, যে কীভাবে আমি আউটসোর্সটাকে ম্যানেজ করবো। আমাদের অনেকগুলো ব্রিজ নিয়ে অনেক কোয়েশ্চেন আছে আউটসোর্সিং নিয়ে, সিমিলার সিচুয়েশান, কিন্তু এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। আমরা এই যে বললেন না স্যার, খুব ইম্পর্ট্যান্ট কথা, এক বছর দু বছরের ভিতরে করতে হবে। কেন করতে হবে? এই করে করে আমরা কিন্তু আজকে কিন্তু 50 বছর, কিন্তু এই দু বছর এই প্রবলেম কিন্তু সলভ হচ্ছে না। কিন্তু কেন? আমরা কিন্তু চিন্তা করিনি এই জিনিসটা নিয়ে। আজকে যদি চিন্তা করতাম তাহলে এতগুলো টাকা নষ্ট হতো না। আপনি দুতলা বাড়ি করলেন, ভাঙলেন, আবার করলেন, এটা করলেন, সেই করলেন, এগুলো কোনো মানে হয় না। সে শেয়ার ওয়েস্টেজ অফ গভর্নমেন্ট মানি। সামওয়ান নিড টু, আরেকটা জিনিস, এটা খুব ইম্পর্ট্যান্ট ম্যাটার, সেটা হচ্ছে কি, সামওয়ান রিকোয়ার টু বি অ্যাকাউন্টেবল। জিনিসটা এরকম করা হয়ে গেছে এটাতে, আপনি কাউকে দোষ দিতে পারবেন না। ও বলবে এর দোষ, এই বলবে এর দোষ, এই বলবে এ করছে, আপনি কাউকে বলবেন না। ভালো জিনিসে সবাই চলে যাবে ফিতা কাটতে বা কাজ করার জন্য। এটা যেমন দোষের আছে, এটাতে কেউ আসবে না। কিন্তু এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টের ঘাড়ে দেবে, এই ডিপার্টমেন্ট আর কাজগুলো সব হচপচ করছে, একই জায়গাতে দু তিনটে ডিপার্টমেন্ট কাজ করে বসছে সেখানে। হ্যাঁ, তো এই জায়গাটাতে হচ্ছে কি, আমার তো মনে হয় এটা একটা সিরিয়াস ভিউ দরকার। আর আমি অবশ্যই গভর্নমেন্টকে বলবো, দেখুন সবাই বলছে সেই ট্রেডিশন সমানে চলছে, চলেই আসছে, চলেই আসছে। হ্যাঁ, এটা কেন হবে জিনিসটা? দেখুন আমি একটা জিনিস এখানে বলতে চাইবো, এই যে এই পরিপ্রেক্ষিতে এটা আসলে কি, বেসিক জায়গাটা এখান থেকেই শুরু হচ্ছে কিন্তু আমাদের, আমি মনে করি আর কি। বেসিক জায়গাটা এই যে প্ল্যানিংয়ের পার্টটা না, এই যে এটা মাস্টার প্ল্যান করা, 2003-04 মাস্টার প্ল্যান করা হয়েছে। মাস্টার প্ল্যানে দেখুন, হতে পারে এটাতে মাস্টার প্ল্যান যারা করেছে ওরা বলতে পারবে, হতে পারে আমাদের বাংলাদেশের কারণে কিন্তু হতে পারে এটা, আই ক্যানট রুল ইট আউট, বাট আই মাস্ট বি ইন এ পজিশন টু জাস্টিফাই দ্য থিংস। না, এত বড় মাস্টার প্ল্যানে কিন্তু আমরা কিন্তু কাজ করেছি, কিন্তু কোটি কোটি টাকা কিন্তু খরচ করতে করা হয়ে গেছে বলে কিন্তু আমরা কনভিন্স হয়ে কিন্তু কাজ করছি, কিন্তু বুঝতে পারছেন তো? এটা তো ওই জায়গাটা সাকসেস কি না, যদি এখন বলা হচ্ছে কিছু ল্যান্ড ডিসপিউট আছে, এটা সেটা হয়ে গেলে হয়ে যাবে, কতটুক হবে এটারও কিন্তু একটু ইভ্যালুয়েশন দরকার। আসলে কি, ইভ্যালুয়েশন না করে আমি পুরোটা কাজ করার পরে দেখলাম যে কিছুই হলো না, এটা একটা বড় রকমের ব্লান্ডার হয়ে যেত। অন্তত আমরা কিছু টাকা তো সেভ করতে পারি এটা, এই টাকাটা, এটা একটা আমার মনে হয়। এই যে ওভারঅল আমি তো বলবো কনসালটেন্সি ফার্ম এনগেজমেন্টের ব্যাপারে গভর্নমেন্ট মাস্ট বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। এটা না হলে পরে না, লোকাল কন্ডিশন, যতক্ষণ না লোকাল কন্ডিশন অনুযায়ী কনসালটেন্সি ফার্ম হচ্ছে, যত এটা অনেক রকমের কমপ্লেনও আসে যে এখানে আমাদের একটা পার্ট ওদের সাথে যুক্ত হয়ে যায়, বা হয়তো কনসালটেন্সির নামে এখান থেকেই হয়তো প্রজেক্ট তৈরি হয়, এরকমও কমপ্লেন কিন্তু শোনা গেছে। কিন্তু একই রকমের রিপোর্ট বারে বারে দিয়ে অনেক টাকা এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু এই জিনিসগুলো সব ইনভেস্টিগেট করলে বেরিয়ে আসবে অনেক কিছু এখান থেকে। হ্যাঁ, এই এটার ভিতরে এখন দেখুন, চিফ মিনিস্টার চাইছেন হয়ে যাক। হ্যাঁ, চিফ মিনিস্টারের অনেকগুলো আমরা দেখেছি ওনার ভালো ভালো কাজ, ইনিশিয়েটিভ উনি নিয়েছেন। রেশনে আমরা চিনি দেওয়া হচ্ছে, ডাল দেওয়া হচ্ছে, তারপরে আপনার এই সামনে সরষার তেল দেওয়ার প্ল্যানিং আছে, তারপরে সয়াবিন দেওয়ার প্ল্যানিং আছে, চা পাতা দেওয়ার প্ল্যানিং হচ্ছে, গুড ইনিশিয়েটিভ যে জায়গাগুলো। কিন্তু যে জায়গাটাতে আমার যেটা মনে হচ্ছে, এক্সিস্টিং যে ফ্রেমওয়ার্কের ভিতরে যখনই কাজ করারটা দরকার হচ্ছে, হ্যাঁ, ওই জায়গাটাতে কিন্তু একটা কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে। সামহাও ওনার গাইডেন্স যারাই দিচ্ছেন উনি বলতে পারবেন যে ওনার হোয়েদার হি ইজ গেটিং অ্যাপ্রোপ্রিয়েট গাইডেন্স অর নট, এটা ওনার ব্যাপার, উনি কনভিন্স হয়ে করছেন। কিন্তু ব্লেম কিন্তু সরকারের উপরে আসবে, কিন্তু এতটুকু ব্লেম কিন্তু, এবং জল কিন্তু আস্তে আস্তে করে কিন্তু আগে দেখা যাচ্ছে অনেক জায়গায় নতুন নতুন করে আরও ডুবছে কিছু। হ্যাঁ, এখানে জনসাধারণের একটা দায়িত্ব আছে, সেটা আমি আসছি পরে।
জনসাধারণ কিভাবে এটাকে মিনিমাইজ করা, গিভেন সিচুয়েশনে কিভাবে মিনিমাইজ করা যায়, এটার উপরে আমি দু একটা সাজেশন দেব। দেখুন একটা জিনিস কি, আমি সাজেশন খুঁজেছি, আমি পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, প্রচুর লোক রেসপন্স করেছে আমাকে, পাবলিক কিন্তু ইন্টারেস্টেড কিন্তু কাজ করার জন্য। হ্যাঁ, আমাদের এই ইয়ে বলছেন, আমাদের প্রাইম মিনিস্টার খুব সুন্দর একটা কথা বলেছেন যে আমরা ইয়ে সরকারে এসেছি আমরা সবাইকে নিয়ে কাজ করার জন্য। এটাতে খুব সুন্দর একটা হিন্দিতে উনি বলেছেন এটা, হ্যাঁ, হামারি জিম্মেদারি দেশ কো চালানা চালানে কি হি নেই হ্যাঁ বল্কি দেশ কো সবি লোক কো সাথ লেকর চলনে কি হ্যাঁ। বুঝতে পারছেন, সবাইকে ইনভলভ করে, আপনি শুধু শুধু দেখুন, ইট ইজ ফর দ্য চিফ মিনিস্টার অ্যান্ড গভর্নমেন্ট যে ওনারা জলডুবিতে এতদিনের ভিতরে ওনারা কতটা স্যাটিসফাইড, যতটুকু অ্যাকশান হচ্ছে, বা ভবিষ্যতে যদি বাকি পার্টটা হয়ে গেলে হয়ে যাবে কি না এটা। কিন্তু যে যে কন্ডিশন অনুযায়ী প্রজেক্ট রিপোর্ট সাবমিট করেছে কনসালটেন্সি ফার্ম, এগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল কি না এটা কিন্তু দেখার দরকার আছে। কিন্তু স্যার যেটা বলছেন না, ইভ্যালুয়েশন করার দরকার আছে এই জিনিসগুলো, এগুলো আমার মনে হয় আর কি জিনিসগুলো। কারণ হচ্ছে কি, আদারওয়াইজ কী হবে, এবার উনি কিন্তু এই যে আমাদের চিফ প্রাইম মিনিস্টার, উনি কিন্তু এই যেটা যেটা বলছেন উনি কিন্তু করে দেখাতে পারছেন কিন্তু। হ্যাঁ, যেমন ধরুন বালাকোট ব্লাস্ট বলুন, জিএসটি বলুন, বা ডিমোনিটাইজেশন, উনি কিন্তু ইমপ্লিমেন্টেশন করে দেখাচ্ছেন কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা অনেকগুলো কেসে দেখতে পাচ্ছি, যেমন পাওয়ার ডিপার্টমেন্টে আফটার এক বছর চার মাস পরে কিন্তু মেজর প্রবলেম আমাদের নোটিশে আসছে কিন্তু। মানে এক বছর চার মাস কিন্তু কম সময় না, সামহাও কোনো একটা জায়গাতে এখানে একটা গ্যাপ রয়ে গেছে। আমি বলবো মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, পজিটিভভাবে নেবেন আশা রাখছি আমি সবাই এটাকে। কারণ হচ্ছে কি, আলটিমেটলি পাবলিক গভর্নমেন্টেরও বদনাম হবে, পাবলিকও সাফারার হবে। এক বছর চার মাস পরে এটা নোটিশে আসছে হঠাৎ কারণে যে এরকম পাওয়ারের মেজর একটা ইয়ে হচ্ছে। সিমিলারলি আপনার ধরুন ওয়াটার লগিংটা একটা পয়েন্ট হয়ে যাচ্ছে, এটাতে আপনার ইলেকশনারিংয়ের সময় অনেক রকমের প্রবলেম শোনা গেছে এই জায়গাটাতে, কর্মসংস্কৃতি নিয়ে অনেক রকমের যে এটা এরকম কথা অনেকেই বলে উঠে আসছে যে কর্মসংস্কৃতি মানে কাগজে কলমে হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালি কতটা হচ্ছে এটা দেখার ব্যাপার আছে। হ্যাঁ, এই জায়গাগুলোতে কারণ অনেক রকমের কথা উঠে আসছে এখানে যে যারা আগে ইয়ে যেভাবে চলতো সেভাবেই চলছে। হ্যাঁ, তো এইগুলো তাহলে আগের ভুল থেকে আমার যদি ভুল যদি না হয় তো ওয়েল অ্যান্ড গুড, কিন্তু আগের ভুল থেকে যদি শিক্ষা যদি আমরা না নিই তাহলে কিন্তু আমরা কিন্তু এই ভুলগুলো করে যাব কিন্তু। ইট ইজ ফর দ্য গভর্নমেন্ট টু লুক ইন টু দ্য ম্যাটার। আমি আরেকটা কথা বলবো, এই জলডুবির উপর আমার এখনো মনে আছে, আমিও ছিলাম তখন আমাদের চিফ মিনিস্টার বিরোধী ইয়েতে ছিলেন, উনি প্রেস ক্লাবে একটা এসেছিলেন, আমার মনে আছে আমিও অ্যাটেন্ড করেছিলাম, স্যার ওইখানে জলডুবি নিয়েও কিছু কথাও বলেছিলেন। মানে হচ্ছে কি, আমার কথা হচ্ছে কি, এই প্রাইম মিনিস্টার যেরকম বলছে সবকু লেকার চলনা হ্যায়, হ্যাঁ এই জায়গাটা আমার মনে হয় রিভিউ দরকার আছে। দেখুন আজকে আমাদের, আমি আর একটা জিনিস বলি এখানে, একটা জমিতে যখন ধান চাষ করা হয় না, এই ধান চাষ প্রথম একরকম ছিল, এখন কিন্তু ধান চাষের পরিধিটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট চেঞ্জ করতে হয়, কিন্তু টেকনিক চেঞ্জ করতে হয়, বা ধরুন বিভিন্ন রকমের একটু ইয়ে করতে হয়, চেঞ্জ করতে হয়। চেঞ্জ করলে পরে কিন্তু আমরা আউটপুটটা পাবো কিন্তু এটা। তো সিমিলারলি কী হয়, গভর্নমেন্টের কাছে মানুষের এক্সপেকটেশান অনেক বেশি, গভর্নমেন্টের কাছে এক্সপেকটেশান বেশি। গভর্নমেন্ট যদি না শব্দ মানে ধরুন সিভিল সোসাইটি বলুন বা স্যারের মতো যে ইঞ্জিনিয়ার আছে, আরও আছে ইঞ্জিনিয়ার, হ্যাঁ ওনাদেরকে ইনভলভ করতে পারলে গভর্নমেন্টের বেনিফিট। স্যারের যেখানে এটা ওইখানে কথা বলেছিলেন, এখানে এই জিনিসগুলোকে কী হয়, পাবলিককে মানে বিশেষ করে যারা লার্নেড পার্সন আছে, যাদের নলেজ আছে, ওনাদেরকে ইনভলভ করার ভেতরেই কিন্তু আদার মানে গভর্নমেন্টের সাকসেস রেটটা অনেক বাড়ার চান্স আছে। যেমন আজকে দেখছি এখানে সুরক্ষা নিয়ে একটা সেমিনার হচ্ছে, হ্যাঁ প্রজ্ঞা ভবনে, এগুলোতে কারা কারা অ্যাটেন্ড করছে। শুধু গভর্নমেন্ট থাকলে কী হবে, কারণ এখন একটা প্রচলিত একটা কথা বারবারই চলে আসছে যে আগে যেটা ছিল সেভাবেই চলছে আর কি জিনিসটা, সেই ট্রেডিশন যারা যারা আগে ছিল 95% ওরাই এখনও সরকার চালাচ্ছে, সামহাও মানে দলবদল করে ওরাই সরকারকে বুদ্ধি পরামর্শ দিচ্ছে। তো সরকার এই বুদ্ধি পরামর্শ নিয়ে চলছে, চলাতে এখন সরকারের উপরে এভালুয়েট করার ব্যাপার যে ওনারা কি সাকসেস পাচ্ছেন কি ফেলিওর পাচ্ছেন। দুই একটা প্রজেক্ট কিন্তু খুব রং ইনফরমেশান দিচ্ছে কিন্তু, এই এটা আমি একটু আগে বললাম যেটা। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু দেখার ব্যাপার আছে বলে আমি মনে করি।
আর দুই একটা ব্যাপার আমি আমি ধরে নিচ্ছি যে বাংলাদেশে ধরুন যাওয়ার জল যাওয়ার এটা যদি প্রবলেমও থাকতে পারে, কিন্তু অল দিস থিংস আর রিকোয়ার টু বি শেয়ার্ড উইথ পাবলিক, পাবলিকের কাছে একটা পারসেপশনও সরকারের তৈরি করার ব্যাপার আছে যদি, এবং ক্লিয়ার ইনফরমেশান ডাটা সহ তৈরি করার দরকার আছে, তাহলে কি পাবলিক বুঝবে যে এখানে হ্যাঁ বাংলাদেশে যাওয়ার প্রবলেম আছে। কিন্তু যে যে পয়েন্টগুলো এই যে কভারিং করে দেব আমি, কভারিং আমি কেন কেন গেলাম কভারিংয়ে, বেসিক কোয়েশনটা তো এখানে প্রথম আসছে। পাবলিক বলছে কভারিং, পাবলিক বুঝতে পারছে এটা, পাবলিক বুঝতে পারছে যে ড্রেনের পাশটা কম হয়ে গেছে, তো এটা কিন্তু আমাদের চিন্তা করার ব্যাপার আছে যে আমরা কি সব কিছু আইডিয়াল কন্ডিশনে জল যাবে ধরে নিয়ে, নিজস্ব গতিতে জল যাবে ধরে নিয়ে যদি আমরা যদি করি, তাহলে কিন্তু এখানে কিন্তু একটা কিন্তু কোয়েশ্চেন মার্ক কিন্তু থেকেই যাচ্ছে এখানে, যে আমরা 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 এই যে প্রজেক্টটা অ্যাকসেপ্ট করার মাধ্যমে কি আমরা কতটা ইভ্যালুয়েট করার দরকার আছে যে আমরা কি ঠিকঠাক পথে এগোচ্ছি। আর ড্রেনেজ যেটা কন্ডিশনটাকে মেনে নিয়ে আমি দুই একটা সাজেশান আমি দেব যেগুলো দরকার আছে, যেগুলোতে আমরা অন্তত কিছুটা হলেও যে আমি গিভেন কন্ডিশনটার ভেতরেও কিভাবে ভালো থাকা যায়, কিছুটা রিলিফ পাওয়া যায়, রিলিফ পাওয়া যায়, এটার জন্য আমি দুই একটা, ঠিক আছে আসছি আপনার কাছে, আমি আবার স্যারের কাছে যাবো। যেটা এটা আমরা সাধারণ মানুষ যারা টেকনিক্যাল লোক না, যারা বুঝি না, আপনার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া বা বিভিন্ন জায়গাতে আলোচনা বা সোশ্যাল মিডিয়াতে, যে আগরতলা শহরের মানুষের গার্বেজ বা প্লাস্টিক যে ড্রেনগুলির মধ্যে আনসাইন্টিফিক্যালি মানে অবৈজ্ঞানিকভাবে ফেলা এবং এগুলিকে নিয়মিতভাবে যেটা আপনার মানে ক্লিনিং সিস্টেম, সুয়ারেস ক্লিনিং সিস্টেম যেটা রয়েছে, যেটা প্রজেক্টের মধ্যে রয়েছে, সেটা না হওয়ার ফলে আপনি যেটা বলছিলেন প্রথম থেকে আলোচনা শুরুতে যে পলিমুক্ত যেটা করা কনসেশন, পলিমুক্ত ড্রেন করা যাতে একদম সুইটেবল হয়েতে জলটা ক্লিয়ারেন্স হয়, এই এটা এবার বন্যার পরিস্থিতিতে সবচেয়ে বেশি ওটা উঠে এসছে যে মানুষের সচেতনতার অভাব, আর শহরবাসী মানুষের বাড়ির আবর্জনা গার্বেজ ড্রেনকে ইউজ করছে, ড্রেনে ফেলছে এবং বোতল, প্লাস্টিকের বোতল থেকে প্লাস্টিক ড্রেনগুলির মধ্যে ফেলছে, যার জন্য ড্রেনগুলিকে আমরা দেখছি এখানে অনেকগুলি সাগার মেশিন লাগিয়ে ড্রেনগুলি কিন্তু পলিমুক্ত করার চেষ্টা করা হচ্ছে, বাইরে থেকে আহমেদাবাদ বা মুম্বাই থেকে আনে। আমরা দেখেছি নেতাজি জমিনি এদিকে বাঁধের নিচে অনেকগুলি ড্রেন পেছন দেয় যেগুলি মুক্ত করা হচ্ছে, সাগার মেশিন লাগিয়ে ওইগুলি পরিষ্কার করা হচ্ছে। আপনার কাছে যেটা জানা স্যার যে এই এটা কি একটা অন্যতম কারণ, এই যে নর্দমাকে আবর্জনা ফেলা বা এই যে প্লাস্টিক যে আনসাইন্টিফিকভাবে এই নর্দমার মধ্যে ফেলা, যার জন্য জলের যে ফ্লো আছে সেটা রেস্টেন হচ্ছে, ইন্টারাপ্ট হচ্ছে, এইখানেও এটাও সাইন্টিফিক মূল্যায়ন ম্যাথোডিক্যালি করা দরকার। আর এমনিতে আপনার পারসেপটিভ একটা রিপ্লাই আমি দিতে পারি, কিন্তু আই উইল নট ডিমান্ড ইট এস মানে 100% কারেক্ট, বাট ইটস এ পারসেপশন। কীরকম এবার কিন্তু পরিষ্কারের যদি প্রশ্ন তুলি, মেইন ড্রেনগুলো পলি মুক্ত করা হয়েছে, একটা দফা মুক্ত করা হয়েছে, কিন্তু পলিমুক্ত করলেও আমরা এবার কিন্তু জলের যে লেভেল দেখেছি এই দু তিনটি বৃষ্টিতে, মনে হয় যে আমাদের জলের লেভেলটা তাতে কন্ট্রোল হয়েছে। তো যদি তাই হয় তাহলে আরও জিনিস রয়ে গেছে যেগুলো মূল্যায়ন করার দরকার আছে, ওইটাই আমি ওভারঅল আমার প্রথম কথায় বলেছি। তো এইবারে এটা একটা অবজারভেশন, কিন্তু এই যে অবজারভেশনটা আমি যে কথাটা বললাম ইটস এ পারসেপটিভ স্টেটমেন্ট, কিন্তু এটাকে এই শহর অঞ্চলের যে গত বছরের লেভেল, এই বছরের লেভেল, এই বছরের কী পরিমাণ পলি গেল, পলি পরে কোন বৃষ্টিটাতে মানে প্রথম বৃষ্টিটাতে কীরকম জলের লেভেলটা হয়েছে, এই যে ডাটাগুলো রেকর্ড করা, কেউ একটা অথরিটি যে রেকর্ড করবে, এই মেকানিজমটা কিন্তু অ্যাবসেন্ট। তাহলে আমরা যদি এরকম 8-10 ইভেন্ট অবজারভেশন করতে পারতাম, ডাটা তৈরি করতে পারতাম, তাহলে আমরা যে সিদ্ধান্ত নিতে পারতাম উইথ 100% রিলায়েবিলিটি আর মানে 90% রিলায়েবিলিটি। কিন্তু আমার কথাটা পারসেপটিভ হচ্ছে, এটাকে আমি কোনো পার্সেন্ট রিলায়েবিলিটি দিতে পারছি না, কিন্তু পারসেপশনটাতে আমি যা বলছি আমি আমি স্টিক করছি। তো এক্ষেত্রে তো আপনার যেটা আপনি ইনিশিয়ালি বলেছিলেন আলোচনার শুরুতে, তো এটা বিশ্বজিৎও যেটা এগ্রি হলো যে ড্রেনেজ অথরিটি একটা আলাদা করে করলে এই যে বিষয়গুলি বলে খুব ভেরি ইম্পর্টেন্ট বিষয়, যে প্রথম বৃষ্টির পর কতটা জলের উচ্চতা বেড়েছে বা কতটা পলিমুক্ত হয়েছে বা কতটা জমেছে, এটা এটা একটা ড্রেনেজ অথরিটি থাকলে এই ডাটা কালেকশন করা, বাইরের জলের লেভেল কত ছিল তখন, এখানে কত জমেছে, এইগুলো
যে একটা স্টাডি পিকচার তৈরি করে রাখা, এই মেকানিজমটা অ্যাবসেন্ট। হ্যাঁ, তো সুতরাং সেটা অ্যাবসেন্ট থাকলে আপনি যে প্রশ্নটা আমাকে করছেন, আমি হয়তো পারসেপশনের ভিত্তিতে দিলাম, অন্যরা দেবে না, বিকজ এটা রিস্কি, আমি আনসার্টিন কথা বলবো কেন? হ্যাঁ, তো দিতে হলে কে দেবে? সাম অথরিটি শুড গিভ। আর অথরিটিটা তো কোনো এটা শুধু ইয়ে থেকে, মানে কাল্পনিক পারসেপশন থেকে হয় না, যে মাথায় পারসেপশন আছে তা থেকে হয় না। আমাদের টেকনোলজিক্যাল বিষয়টা হচ্ছে একদম স্টেজে স্টেজে ডাটা আছে, ডাটার ভিত্তিতে ইনফারেন্স আছে, ডাটার ভিত্তিতে পারসেপশন আছে, ডাটার ভিত্তিতে পারসেপশনটা আমরা বলতে পারি, আর বাকিটা আমরা বলতে পারি না। Exactly, being a technical. তো কিন্তু সেই ক্ষেত্রে এই অথরিটিটা তো অ্যাবসেন্ট। ঠিক, বিশেষজ্ঞ কি বলতে একটা কথা বলতে হচ্ছে, ব্যাপারটা হচ্ছে কি ভাইটাল জিনিস, বেসিক্যালি টেকনিক্যালি জিনিস সলভ করা, কিন্তু আমরা দেখি কি এখন ভেরি আনফর্চুনেট, টেকনিক্যাল না গিয়ে বরঞ্চ যারা টেকনিক্যালি কথা বলছে ওদেরকে মনে হয় যে অবসোলিট, এই ধরনের একটা মাইন্ডসেট একটা পার্সেন্টেজ, ভালো পার্সেন্টেজ অফ ইঞ্জিনিয়ারের কাছে আছে। এবং আমার খুব খারাপ লাগে, কিছুদিন আগে আমার একজন সিনিয়র দাদা, হ্যাঁ, উনি সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার আছেন, উনি বলছিলেন এখন তো এখনও যে গভর্নমেন্টের কাছে তো যে কোনো একজন ইঞ্জিনিয়ারের নাম বলেছে, ইঞ্জিনিয়ার হি ইজ নট নোন অ্যাজ এ গুড ইঞ্জিনিয়ার, একজন করাপ্ট ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত, ওনার দাম দাম বেশি, কেননা ওনাকে যা বলবো তাই করবে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার করে দেবো, বুঝতে পারছেন? তো দিস ইজ দ্য সিচুয়েশন, বুঝতে পারছেন? তো এখন হচ্ছে কি, যে টপে বসে আছে ওর যদি ক্লিয়ার ক্লিয়ারিটি না থাকে কাজের কোনো, তখন ও চাইবে ওই কোয়াক ধরনের ওদেরকে দিয়ে কাজ করাতে, বুঝতে পারছেন? তো কারণ এবার আপনি যত কোনো জানবেন, হ্যাঁ, ধরেন টপ ম্যানেজমেন্ট, আমি একটা লেভেলের উপরে কথাই বলছি আর কি, তখন কী হবে, আপনি যখন যদি আপনি না জানেন, তখন আপনি কোয়ালিফাইড যে আপনার সাবঅর্ডিনেটকে সাথে আপনি ডিল করতে আপনি ভরসা পাবেন না, কনফিডেন্স পাবেন না, আপনি লোক খুঁজবেন কে কম জানে, যাকে দিয়ে কোনো মতে কাজটা সেরে নেওয়া যায়। দ্যাট ইজ এক্স্যাক্টলি হ্যাপেনিং ইন মেনি ডিপার্টমেন্টস, গভর্নমেন্ট ডিপার্টমেন্টস, আপনি ভালোভাবে খোঁজ করলে দেখতে পাবেন এটা, দিস ইজ ওয়ান অফ দ্য রিজন, এটা এটা একটা কারণ আছে। আর দেখুন টেকনিক্যাল ইস্যু যেটা, যে কোন ডাটার বেসিসে কীভাবে হবে, দিট ইজ ভেরি ভাইটাল থিং। এবার যারা এগুলো নিয়ে একটু ইয়ে টিয়ে করবে, মনে করবে যে এটা তো আমার আমার সুরে শুরু মিলাচ্ছে না, তখন ওর যা গতি হওয়া তাই হয়, আমরা সবাই জানি কী গতি হয়। তো আলটিমেটলি ভিআরএস অব্দি যেতে পারে আর কি, এটা লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ভিআরএস, আদারওয়াইজ দিস ইজ দ্য সিচুয়েশন। আমি একটা ইন্টারফিয়ার করি এইভাবে কমপ্লিমেন্ট করছি, এই যে প্রজেক্ট রিপোর্টটা, মাস্টার প্ল্যান রিপোর্টটা, এটার মধ্যে একটা জায়গায় লেখা আছে ফেজ ফাইভ প্রজেক্টে আউটফুল পয়েন্টে যখন হাই ক্যাপাসিটি পাম্পগুলো বসবে, তখন এই যে মাঝের পাম্পগুলো কোনো কাজ আসবে না, এটিকে এইগুলিকে উঠিয়ে নেওয়া যেতে পারে, এইরকম একটা প্রপোজিশন দেওয়া আছে। এখন এই যে প্রপোজিশনটা দেওয়া আছে, হ্যাঁ, ভাবুন ব্যাপারটা, এটাকে আপনি কীভাবে দেখবেন? এটার মধ্যে কিন্তু অনেক কিছু ধরনের অপশান থাকছে, তার মানে মাঝেরগুলো তখন উঠিয়ে নেওয়া যাবে, এই মাস্টার প্ল্যান ফিফথ ফেজ যদি এক্সিকিউশন হয়, এগুলি ইনফ্রাস্ট্রাকচার হবে। তো এই কথাতে যদি হয়, তাহলে আমরা ম্যানেজমেন্টের জন্য যে আমাদের কতখানি সলিডিফিকেশন দরকার, হ্যাঁ, টেকনিক্যাল সলিডিফিকেশন দরকার, এবার আপনি বুঝতে পারেন। বোকা বানিয়ে নিয়ে যাবেন, হলো কনসালটেন্সি ফার্ম, বোকা বানিয়ে পয়সা নিয়ে চলে যাবে, ও তো পয়সা পেলে না, সেটা আমি বলি না বোকা বানিয়ে যাচ্ছে, কিন্তু তারও কম্পালশন থাকতে পারে। তো কম্পালশনগুলো এইভাবে তো দেখলে হবে না, কম্পালশনও দেখতে হবে, কাজের দরকারও লাগবে, স্পিডও লাগবে, ইনডেফিনিট 40 বছর যাবৎ এই প্রবলেম সমাধান হয় না, এটা সবাই কিন্তু ইঞ্জিনিয়ারদেরই দোষ দিচ্ছে, আমি এমনও শুনেছি কেউ কেউ বলছে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, ইঞ্জিনিয়াররা তো লাইন এন্ড লেভেলই নেয় না, কী করে প্রজেক্ট বানায়, জল নইলে এদিক থেকে ওইদিকে যায়, শুনলেও তো হবে না। লেট মি, আমি যদি সিনসিয়ারলিও কাজ করি, সিনসিয়ার সিস্টেম কাজ করছে না, তো সুতরাং সিনসিয়ার সিস্টেম কাজ করতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং আমি তো গভর্নমেন্টকে অবশ্যই বলবো টু টেক নোট অফ অল দিস থিংস। অ্যাকচুয়ালি আপনারা তো 14 মাস হয়ে গেছে, মানে 16 মাস হয়ে গেছে, মানে দেখুন এইমসের ফ্লাইওভার যখন হয়েছিল না, একটা স্কুলের একটা ছেলে ফ্লাইওভারের ডিজাইনটা স্কেচ তৈরি করেছিল, এটার উপরে ব্রিজ করে কিন্তু পরবর্তী সময় আমি যতটুকু শুনেছিলাম 2003-04 তখন আমি দিল্লিতে ছিলাম,
কোথায় কে দাঁড়িয়ে আছে, কোথায় কে বসে আছে, এগুলো আপনি বলতে পারবেন না। পাবলিককে ইনভলভ করলে পরে অনেক কিছু বেরিয়ে আসবে, ওভারঅল সরকার পরিচালনার কথা বলছি। আর এটা যদি না হয় কনভেনশনাল ওয়েতে, কনভেনশনাল সিস্টেমে গিয়ে কাজ করা কিন্তু আই ডোন্ট থিঙ্ক ইট ইজ এ মানে ফিজিবল প্রপোজিশন হয়ে যাচ্ছে, বিশেষ করে গিভেন কন্ডিশনে যেগুলো যেরকমভাবে অনেক কিছু উঠে আসছে। আপনারা অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন যে এক বছর ষোলো মাসে যে আপনারা যেটা চাইছিলেন এটা পারছেন, পেয়েছেন কি না, না পারলে কেন বলছেন। টোটাল রিভিউ করার দরকার আছে, টোটাল আমার টোটাল আমাদের ইনফ্রাস্ট্রাকচার রিভিউর দরকার আছে যে কীভাবে কাজ হচ্ছে। এবং আমি তো বলবো এটাতে বাইরের কিছু, বিশেষ করে স্যারের মতো যারা আছেন, যেমন নলেজ কতটা রয়ে গেছে এটার উপরে, বা আরও আছেন, বা যেভাবে হোক, যাকে যেভাবে সুবিধা হোক ইনভলভ করার দরকার আছে। ইয়ং এনার্জেটিক, হ্যাঁ ইয়ং এনার্জেটিক এর কথা বলছি না, মানে তারা দোজ হু আর থিঙ্ক অ্যাবাউট দ্য সোসাইটি, যার কাছে সোসাইটির এক একটা পয়সার দাম আছে। একটা লোকের জলের জলে যদি ঢুকে যায় তখন ওর মনে কষ্ট লাগে, আর আমি যদি বসে আছি আমার কোনো গায়েই লাগছে না কিছু, হ্যাঁ তখন দেখুন খুব ভাইটাল একটা পয়েন্ট। আজকে এতদিনের ভেতরে সেরকম কিন্তু স্পেসিফিক কোনো, যে আমাদের চিফ মিনিস্টার বলেছিলেন যে এক বছরে কি উনি ঠিক করে দেবেন, ওনার ইচ্ছা ছিল কিন্তু কেন করা যায়নি এটা কিন্তু রিভিউ উনি যদি করে দেখেন, দেখবেন যে এখানে এটা সলভ করার জন্য স্পেসিফিক কী কী অ্যাকশান নেওয়া হয়েছে, কী কী, এই যে স্যার বললো ডাটাগুলো কালেকশান করার থেকে শুরু করে কোনো কিছু কি অ্যাকশান নেওয়া হয়েছে সেরকমভাবে, আপনি সলিউশন কি হঠাৎ হয়ে যাবে, একদম না, হঠাৎ কি হয়ে যাবে এটা, তাহলে টেকনিক্যাল লোকের দরকার কি, কোয়াগুলোই তো হবে, মিস্ত্রি দিয়ে কাজ করালে হয়, দরকার নেই তো আমার এত বড় বড়, আর এরকম যদি আমার দিশা নির্দেশের জন্য প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে আমাদের বড় বড় যে ডিসিশন মেকিং এ ওনারা যদি, আমরা যেটা পিএসইউতে বলছিলাম আলটিমেটলি যদি ইফ দে আর নট ইন এ পজিশন টু গিভ সলিউশন না, তাহলে ওদের লিডারশিপ নিয়ে কোশ্চেন আসবে না, এটা নিয়ে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে কোশ্চেন আসবে না এটা নিয়ে। আচ্ছা আমি আরেকটা ইস্যু বলতে চাইছি এখানে, এটা নিয়ে তো গভর্নমেন্ট তো দেখবেন স্বাভাবিকভাবে এটা দেখার যা দেখা, আমি তবু জনসাধারণের কাছে আমি একটা জিনিস আবেদন রাখবো, এটা সেটা হচ্ছে কি দেখুন ট্রেন গিভেন সিচুয়েশন যেটা আছে এটাকে, এটা তো যা করার সরকার তো করবেনই, যা যা হওয়ার ইঞ্জিনিয়াররা করবেনই সবাই। আর আরেকটা কথা আমি বলে রাখি, সব কিছুতে শুধু ইঞ্জিনিয়ারদের দোষ দিলে লাভ হবে না, ইট ইজ এ হোল ডিপার্টমেন্ট, পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট থেকে শুরু করে ব্যুরোক্র্যাট থেকে শুরু করে এটা কিন্তু ভাইটাল রোল প্লে করছে কিন্তু এই জায়গাটাতে, কিন্তু তারপর ইঞ্জিনিয়ার আসছে। আমি পাবলিকের কাছে কয়েকটা জিনিস আমি রাখবো, সেই সঙ্গে সরকারের কাছেও, যাতে অন্তত যেটাই এটাতে যা বেরিয়ে আসে অন্তত এই জিনিসটা আরও বেটার হবে যতটুকুই হয় আর কি, আরও বেটার যাতে হয় আর কি জিনিসটা। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের যে বাড়ি বাড়িতে আমাদের, দেখুন আমাদের এখনও কিন্তু এই যে আমাদের কম্পোস্টিং যে এই পিট কিন্তু আগরতলাতে নিয়ে নিয়ে বাড়ি থেকে কালেকশন করে সেভাবে হচ্ছে না, তারপরে বায়োডিগ্রেডেবল নন বায়োডিগ্রেডেবল কিন্তু আমাদের কিন্তু কন্টেনার কিন্তু বাড়ি বাড়ি কিন্তু নেই কিন্তু, এগুলো দিয়ে কালেকশনের সিস্টেম থাকলে পরে, এবং পাবলিকের একটা কনসাসনেস হওয়ার দরকার আছে, কেউ যদি একটা প্লাস্টিকের ব্যাগ প্লাস্টিকের প্যাকেট যদি ইয়েতে ড্রেনে ফেলছে, অনেক জায়গাতেই ড্রেন এখন ডাস্টবিন হিসাবে কাজ হচ্ছে, আপনি ভেরি আনফর্চুনেট গোলবাজারের দিকে, শুধু গোলবাজার কেন সব জায়গাতে আমি দেখেছি রামনগর থেকে শুরু করে সবাই বাড়ির ময়লাগুলো ইয়েতে আসছে, তো এটা একটা কনসাসনেস। সরকারকে দোষ দেওয়া যাবে, আজকে এই সরকার কালকে ওই সরকার, সব সরকারকে দোষ দেওয়া যাবে না, সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব রয়ে গেছে এটা, যে আমরা বাড়ির যে এইগুলো আছে না কম্পোস্টিং যে কি বলে এটা বায়োডিগ্রি নন বায়োডিগ্রি কন্টেইনারগুলো দেওয়া, এগুলো কালেকশন করা, এগুলোতে ভার্মি কম্পোস্টিং, এটা তো সাইন্টিফিক্যালি করা দরকার আছে, এটা না হলে আর আমরা কী ডেভেলপমেন্ট, স্টিরিওটাইপ কাজ করে তো কোনো কাজ নেই এটার জন্য এটা। আর আরেকটা জিনিস হচ্ছে কি, এটা যে জলাশয়গুলো যেটা যেটা যেখানে আছে যতটুকুই আছে এটাকে একটু ডেপথ করে এটাতে জলের নেওয়া যায় কি না, জলাশয়গুলো বন্ধ হওয়ার কাজটা যাতে আরও তাড়াতাড়ি মানে ইয়ে করা যায়, মানে যাতে কোনো মতেই জলাশয় বুঝার এটা যাতে কিছুতেই অ্যাকসেপ্ট করা না হয় এই ধরনের কিছু, হ্যাঁ এগুলো খুব ভাইটাল, জল কোথাও না কোথাও গিয়ে তো পড়তে হবে জায়গাটা এটা, হ্যাঁ এই জায়গাগুলো কিন্তু খুব ভাইটাল। তারপর ধরুন আরও অনেক ব্যাপার রয়ে গেছে, রেইন ওয়াটার হারভেস্টিং টাইপের জিনিসগুলো এখানে আমাদের কনসাসনেস যত বাড়বে অন্তত আমরা যদি ড্রেনগুলোকে আমাদের নোংরাগুলো দিয়ে যদি যদি না ভর্তি করি আমাদের বাড়িঘরের নোংরা দিয়ে, তাহলেও কিন্তু অনেকটা কিন্তু কাজ হয় কিন্তু এখানে। এছাড়াও আরও দুই একটা জিনিস আছে, গোলবাজার এরিয়াগুলো থেকে ধরুন ড্রেনের যে এগুলোকে আমরা নতুনভাবে চিন্তা করার দরকার আছে,
যে এগুলোতে আমাদের কাজ চলছে এদিকে। হ্যাঁ দেখুন কাজ, এই আরেকটা কথা আমি বলবো, আমরা স্মার্ট সিটি করুন আর যেটাই করুন, প্লিজ এই কনসালটেন্সি ডিপেন্ডেন্ট এরকম যদি আমাদের অবস্থা হয়ে যায়, আমরা বেসিক সায়েন্সটাই বেসিক ইঞ্জিনিয়ারিংটা নিয়ে আমরা কথা বলতে পারবো না, টোটালি কনসালটেন্ট ডিপেন্ডেন্ট হয়ে যাব, তারপরে কনসালটেন্টকেই দোষ দেবো, দিস ইজ নট দ্য সলিউশন। পাবলিক সাফার হবে, অ্যাজ এ ইঞ্জিনিয়ার অ্যাজ আর স্যার যেটা বলেছেন, একটা দপ্তর অন্তত স্পেসিফিক্যালি অ্যাসাইন দরকার আছে, দে অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করা এটার সাথে, এটা যদি না হয় তাহলে আর কিভাবে হবে এটা। জলাশয় সম্বন্ধে বললো, একটা জাস্ট এক মিনিট আমি বলছি, জলাশয়গুলো ছিল ন্যাচারাল ড্রেনেজ বেসিন। কিভাবে, যে একটা জলাশয় যদি থাকতো এটা তার পাঁচ গুণ এরিয়া মানে এই ড্রেনেজ কনজেশন মুক্ত রাখতে পারতো। তো এখন কথা হচ্ছে আমরা জলাশয়গুলিকে উন্নয়ন করলাম, কি উন্নয়ন করলাম, এইগুলো যেখানে চারদিক থেকে জলটা এসে জলাশয়ে ভরতো, তো ভরার পরে বৃষ্টিটা নেমে গেলে তারপরে এই ভরা জলটা আবার ড্রেন দিয়ে নেমে যেত, এই খেলাটা খেলতো, কেমন। এখন এই জলাশয়গুলিকে আমরা করলাম উন্নয়নে নিয়ে গেলাম, উন্নয়নে কি বললাম যে আমরা এগুলো উঁচু করে পার বাঁধাই করে দেব, বসার জায়গা করে দেব, হ্যাঁ জলটা একদম যাতে এই ঘোলা জল না ঢুকতে পারে সে ব্যবস্থা করব। তাতে হলো কি, এটা যে তার পাঁচ গুণ এরিয়ার জায়গাটাকে ড্রেনেজ কনজেশন মুক্ত রাখতো সেই প্রপার্টিটা চলে গেল, এর হয়ে গেল কি এটা বিনোদন পার্ক হয়ে গেল। তো সুতরাং এই জলাশয় ডেভেলপমেন্টে এটা কিন্তু সাংঘাতিক বিষয় একটা। হ্যাঁ তো সুতরাং এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আলটিমেট প্ল্যানিং। একদম, আমরা আজকে আমাদের যে খুব গুরুত্বপূর্ণ আলোচনা ছিল জল বিভাগের, অসংখ্য ধন্যবাদ তপন স্যারকে, বিশ্বজিদ্দাগ যেটা আলোচনা সার্বিকভাবে যেটা আলোচনা করেছেন, যে এই যে আগরতলা শহরের জলডুবি একটা প্রকল্প একটা প্রজেক্ট রয়েছেন, তপনবাবু বলেছেন যে দুটো ফেজে কাজ হয়েছে, আরও টোটাল পাঁচটা ফেজে কাজ হওয়ার কথা, আরও তিনটা ফেজে কাজ হবে। এবং এক্ষেত্রে উনি ইম্পর্টেন্ট কতগুলি কথা বলেছেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলেছেন যে এই যে কাজগুলি হচ্ছে, এই প্রজেক্টে যে কাজ হচ্ছে, সেই কাজের ক্ষেত্রে কাজ মানে অ্যাকাউন্টেবিলিটি যেটা ফিক্স করার জন্য এবং টোটাল কাজটাকে দেখার জন্য টোটাল কাজটা সঠিকভাবে হচ্ছে কি না, এবং এই রিজনগুলি আরও অনেক কিছু টেকনিক্যাল ব্যাপার রয়েছে উনি বলেছেন, যে ড্রেনেজ অথরিটি একটা যদি করা যায় এই অথরিটির কাছে, ওই যে প্রজেক্টে যারা কাজ করছেন তারা অ্যাকাউন্টেবিলিটি তাদের ফিক্স করা থাকবে, এবং এই ড্রেনেজ অথরিটি যারা আছেন তারা এই যে উনি বলেছেন ডাটা কালেকশন করা, জল প্রথম ফেজে বৃষ্টি হলে জল কতটা বাড়ছে কতটা কমছে, এবং এই যে ড্রেনগুলি যে পুলি মুক্ত করা, কতটা পুলি প্রথম বৃষ্টির পর দ্বিতীয় ফেজে যখন বৃষ্টি হচ্ছে কতটা পুলি আবার জমছে, এগুলি ডাটা কালেকশন করে এটার উপরে কাজ করা খুব গুরুত্বপূর্ণ অনেকগুলি কথাবার্তা উনি বলেছেন, বিশ্বজিৎও বলেছেন। আশা রাখবো যারা অনুষ্ঠান দেখছেন বা আমাদের সংলাপ অনুষ্ঠানের মাধ্যমে, একদম পলিথিন গার্বেজ যারা রয়েছেন সচেতন নাগরিকরা, আগরতলাবাসী রয়েছেন, শহরবাসী রয়েছেন, দয়া করে আপনারা এদিকে সচেতন হবেন। ড্রেনকে কোনো মতেই আপনারা আবর্জনার ডাস্টবিন হিসেবে ব্যবহার করবেন না, আপনাদের জন্য বিভিন্ন জায়গায় বাড়ির সামনে বা বাড়ির কাছাকাছি ভ্যাট রয়েছে বা ডাস্টবিন রয়েছে, এখানে ইউজ করবেন। এবং প্লাস্টিক মুক্ত, প্লাস্টিকের বোতল এগুলিতে যাতে বেশি বেশি করে মানে প্রচুর পরিমাণে আমরা দেখছি যে ড্রেনের মধ্যে ফেলা হচ্ছে, এবং এটা আমাদের স্যার বলেছেন, তপনবাবু বলেছেন যে এটা একটা পার্সেপশন হতে পারে, উনি এইভাবে বিয়িং এ টেকনিক্যাল মেনে এটা উনি মতামত দেবেন না, কিন্তু এটা ঘটনা বিশ্বজিৎদা বলেছেন যে এটাও একটা ওয়ান অফ দ্য রিজন, একটা কারণ হতে পারে। আমরা আশা করব এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যারা মিউনিসিপ্যালিটি থেকে কিন্তু কোনো অ্যাকশন কিন্তু দেখতে পাচ্ছেন না, যারা রয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এবং এই অনুষ্ঠানের মধ্যে যারা এই ড্রেনেজের বা আগরতলা শহরের জল মুক্তির জন্য কাজ করছেন, জল নিষ্কাশন ব্যবস্থার জন্য কাজ করছেন, তারা আমাদের তপন লোক স্যার যে সাজেশনগুলি দিলেন বা বিশ্বজিৎ যে আলোচনাগুলি করলেন সেগুলোর দিকে নজর দিলে হয়তোবা আগামী দু বছর পর অনেকটাই আগরতলা শহর জলডুবি মুক্ত হতে পারবে, জলডুবি মুক্ত হবে, আমরা সেই আশা রাখছি। দেখতে থাকুন সংলাপ, যে সংলাপ ভাবায় যে ভাবনা পথ দেখায়, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।